ফিরে এলাম আমরা এক মাত্রিক গতির কথা আলোচনা করছিলাম এতদিন আজকেই আমরা এক মাত্রিক গতির যা যা আলোচনা করেছিলাম তার সামারি আমরা করব তোমরা চিন্তা করবে না তোমাদের হয়তো একটু কঠিন লেগেছে কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে কঠিন লাগার কিছু নেই তোমরা বারবার যদি এগুলো অভ্যাস করো অবশ্যই পারবে অতএব চিন্তার কোনো কারণ নেই আমরা একমাত্রিক গতির বিভিন্ন বিষয় যেগুলো আলোচনা করেছিলাম যে গতি কত রকমের হতে পারে একটা সরলরেখী গতিতে একটা পার্টিকেল চলছে একটা সরলরেখায় সরলরেখা বরাবর একটা পার্টিকেল চলছে সেক্ষেত্রে তার যে গতি সেই গতির কি এমন জটিলতা থাকতে পারে সেটা একটা সরলরেখায় যাচ্ছে সেখানে তার দূরত্ব সময়টাই মূল কত সময়ে কত দূরত্ব যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো আর সেটা বের করতে পারলে আমরা বের করতে পারবো বস্তুটা ত্বরণ আছে কি নেই মন্দন আছে কি নেই বস্তুটার বেগের পরিবর্তন কখন কিরকম হচ্ছে কখনো মন্দন কখনো ত্বরণ আছে কি না এই সমস্তগুলো কিন্তু আমরা সহজে বের করতে পারবো দেখো আমরা এইরকম করে শুরু করেছিলাম যে যখন একটা বস্তুর ত্বরণ নেই ত্বরণ শূন্য তখন আমরা একটা বস্তুর যে বেগ গতিবেগ তাকে আমরা বলছিলাম সমবেগ সরল লেখায় চলছে এই যেটা সমবেগ আর সমদ্রুতি এক আর যখন আমরা দেখেছিলাম যে ত্বরণ আছে তখন সেই বেগের পরিবর্তনটা ত্বরণ পজিটিভ হয় যখন বেগের পরিবর্তন পজিটিভ হয় অর্থাৎ বেগের বৃদ্ধি ঘটে আর যখন এ নেগেটিভ হয় অর্থাৎ ত্বরণ নেগেটিভ মানে মন্দন হয় তখন বেগের হ্রাস ঘটে এই হলো কি ব্যাপার এবারে বেগ এই যে ত্বরণটা পজিটিভ বা নেগেটিভ হোক এটা যদি কনস্ট্যান্ট হয় নট কনস্ট্যান্ট চির এটা যদি কনস্ট্যান্ট তখন এর যে বেগ সময় লেখা চিত্রটা তখন সরলরৈখিক হবে আর যদি কনস্ট্যান্ট না হয় এ নট ইকালস টু জিরো বাট নট ইকালস টু কনস্ট্যান্ট অর্থাৎ ত্বরণটা শূন্য নয় আবার ধ্রুবক নয় অর্থাৎ ত্বরণটা সময়ের সঙ্গে পরিবর্তন সি ইন্টু টি অথবা সি ইন্টু টি স্কোয়ার এরকম নানাভাবে পরিবর্তন হতে পারে এইরকম ক্ষেত্রে আমরা কি করেছিলাম না এখানে ত্বরণ থেকে বেগ পেয়েছিলাম বেগ থেকে দূরত্ব পেয়েছিলাম এখানেও তাই ত্বরণ থেকে বেগ পেয়েছিলাম বেগ থেকে দূরত্ব পেয়েছিলাম আর এখানে আমরা ত্বরণ তো নেই প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো বেগ আর সেখান থেকে দূরত্ব পাবো এস ইকালস টু ভি ইন্টু টি এটা পাবো অর্থাৎ তিনটে বিষয় কিন্তু আলাদা নয় বিষয়টা একই শুধু এক জায়গায় তরল শূন্য আর এক জায়গায় তরল অশূন্য আর এক জায়গায় তরল অশূন্য তার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে ভ্যারি করে অর্থাৎ এটাকে আমি বলবো সমতরণ বা সমমন্দন নেগেটিভ বলে সমমন্দন আর এটাকে বলবো অসমতরণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অসমতরণ আমরা দেখতে পাই সমতরণ বা সমমন্দন কোথায় হয় না আমরা যদি কোনো বস্তুকে উলম্বভাবে ঊর্ধ্ব মুখে ছুড়ে দিই তাহলে সেই বস্তুটার গতি ঊর্ধ্বমুখে কিন্তু তার ত্বরণ অভিকর্ষজ ত্বরণ উলম্বভাবে নিম্নমুখে অর্থাৎ বস্তুটার গতির বিপরীত দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে তখন বস্তুটার বেগ কমতে থাকে তখন বস্তুটা কিন্তু সমমন্দনে উপরের দিকে উঠতে থাকে
আবার বস্তুটা যখন সবচেয়ে উপরে উঠে যায় তখন বেগ শূন্য হয়ে যায়, তারপরে আবার যখন নামতে থাকে তখন তার বেগ ধীরে ধীরে বাড়তে থাকে, তখন আবার সে জি ত্বরণ নিয়ে নামে। তাহলে উপরের দিকে ওঠার সময় আমি মাইনাস জি বলব, অর্থাৎ -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুবিধার্থে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই, আর এখানে +9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের সুবিধার্থে আমরা +10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই। তাহলে সমতরণ বা সমমন্দন আমরা কোথায় কোথায় ধরি? না, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে উপরের দিকে ছুড়ে দেওয়া কোনো বস্তুর ক্ষেত্রে এই সমমন্দন বা সমতরণ ধরা যায়। যদিও তোমরা কিছুদিন পরে অভিকর্ষ চ্যাপ্টার বা মহাকর্ষ চ্যাপ্টার যখন আসবে তখন দেখতে পাবে অনেক বেশি উচ্চতায় কিন্তু জি এর মান পরিবর্তন পায়, তবে অর্থাৎ পৃথিবী থেকে 100-200 মিটার বা 500 মিটারের মধ্যে যদি কোনো বস্তুকে ছোড়া হয় সেক্ষেত্রে তার ত্বরণটা সমান ধরে নেওয়া যায়, সেই ত্বরণের মান সব জায়গায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরে নিই। এছাড়াও আমরা দেখেছি যখন আমরা গাড়ির ব্রেক কষি, গাড়ির ব্রেক কষার পর করে গাড়িটার বেগ কমে যাচ্ছে, বেগটা কমে যাচ্ছে, অর্থাৎ এই যে বেগ কমা, এই বেগ কমা কিন্তু সরলরৈখিকভাবে হয় সেটা আমরা বলতে পারি না, কিন্তু মোটামুটিভাবে এই বেগটা সরলরৈখিক হারে কমছে ধরলে তখন আমি সেটাকে সমমন্দন বলতে পারি। তাহলে গাড়ি যখন ব্রেক কষে তখনও তার গতিকে আমরা সমমন্দন বলতে পারি। এছাড়াও যখন একটা এরকম কোনো কাঠের মধ্যে বা কোনো দেওয়ালের মধ্যে একটা গুলি লাগলো, সেই গুলিটা আস্তে 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 গিয়ে কোথাও না কোথাও গিয়ে স্থির হবে, অথবা গুলিটা তক্তা ভেদ করে চলে যেতে পারে, কিন্তু এখানে এখানে দেখো তার বেগের মানের পরিবর্তন হবে, কারণ গুলিটা যখন ভেতরে ঢুকে ঢুকছে তখন তার উপর একটা বাধা বল বিপরীতমুখী প্রযুক্ত হচ্ছে, তার ফলে তার একটা মন্দন রয়েছে, সে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, তখন আমরা মন্দনের হিসাব করি এবং সেটা আমরা সমমন্দনের হিসাব করি, সমমন্দন হিসাবে ধরি, মাইনাস নেগেটিভ এ নেগেটিভ হিসাবে ধরি। তাহলে সমমন্দনের তিনটে উদাহরণ নিয়ে আমরা কাজ করে থাকি, সেই তিনটে উদাহরণ কি? না, একটা বস্তুকে উপরের দিকে যখন ছোড়া হবে তখন তার মন্দন মাইনাস, তখন তার মন্দন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ সমান হবে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে সুবিধার্থে আমরা লিখি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে সুবিধার্থে আমরা জি এর ভ্যালু 10 ধরে নিই। এরপরে যখন একটা গাড়ি ব্রেক কষে তখন কি করে, সে কিছুটা দূরে গিয়ে থেমে যায়, তখনও আমরা সেই মন্দনটাকে সমমন্দন হিসাবে ধরে নিই। এছাড়াও আর কি বললাম, যখন কোনো কাঠের ব্লকের মধ্য দিয়ে গুলি বা অন্য কিছুর মধ্য দিয়ে দেওয়ালের মধ্য দিয়ে গুলি যায় তখন গুলির উপর একটা বিরুদ্ধ বল কাজ করে, আস্তে 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 গুলিটা গিয়ে থেমে যায়। এই বিষয়গুলোতে আমরা মন্দনের কথা আলোচনা করি। আর সমবেগ অর্থাৎ ত্বরণ যেখানে আমরা শূন্য বলছি সেই সমবেগ কোথায় আলোচনা করি? না, আমরা যখন ধরো সাইকেল নিয়ে কোথাও যাচ্ছি, বেশিরভাগ সময় সাইকেলের একটা নির্দিষ্ট দ্রুতি থাকে, বা আমরা হেঁটে কোথাও যাচ্ছি বেশিরভাগ সময় হাঁটার একটা নির্দিষ্ট দ্রুতি থাকে, এক্ষেত্রে আমরা সমবেগ ব্যবহার করি। বাস্তবে সমবেগ খুব কম হয়, কিন্তু সমবেগ ব্যবহার করলে আমরা সবচেয়ে সহজে আমরা হিসেব করতে পারি, কারণ সমবেগের ক্ষেত্রে একটাই মাত্র সূত্র আছে, s = v × t। তাহলে এইগুলোর সঙ্গে দ্বন্দ্ব কি, কনফ্লিক্ট কি? তোমরা ভাবছো এগুলো আলাদা? কখনোই আলাদা নয়। তুমি দেখো, আমি যখন ত্বরণ শূন্য বলছি, আমি যদি এখানে ত্বরণ শূন্য বসিয়ে দিই, ধরো ত্বরণ = 0, তখন আমরা অসমতরণ হলে কি ব্যবহার করি? v = ইন্টিগ্রেশন a dt ব্যবহার করি। তাহলে এর জায়গায় যদি আমি শূন্য বসিয়ে দিই, 0 × dt, এর উত্তর কত আসে? একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো, এ সমান শূন্য হলে v = কনস্ট্যান্ট মানে সমবেগ। তাহলে এখানে কিন্তু
সেটাই আমরা বলছি এখানে ভিটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে বা সমবেগ হচ্ছে, তাহলে এর সঙ্গে এর কোনো বিরোধ নেই, বরং এইটা থেকে এটা পাওয়া যাবে। কিন্তু এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা যাবে না, সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, স্পেশাল ক্ষেত্রে এই ফর্মুলাটা এলো, কিন্তু সবসময় এই ফর্মুলাটা এখানে বা এখানে ব্যবহার করা যাবে না। অর্থাৎ সমতরণে বা সমমন্দ অসমতরণে বা অসমমন্দনে এই ফর্মুলা ব্যবহার করা যাবে না, কিন্তু এই ফর্মুলাটা থেকে আমরা এটাতে আসতে পারছি। এবার ত্বরণ যদি ধ্রুবক হয়, ত্বরণ শূন্য, ধরো ত্বরণ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে বেগ কী হবে? 2 × dt, তাহলে 2 × t + c। সমতরণের ক্ষেত্রে দেখো আমরা পেয়েছি কি পেয়েছি, v = u + at। দেখো এই এটা হচ্ছে 2, টিটা টি, আর সিটা হচ্ছে প্রাথমিক বেগ, v = u + at। তাহলে এটা থেকে আমরা এটাও পাচ্ছি, আবার এখান থেকেও আমরা a≠0 যে সমীকরণ সেখানে a = constant, অর্থাৎ ত্বরণ ধ্রুবক বা মন্দন ধ্রুবক, সেখান থেকেও আমরা এইখানটায় আসতে পারব। দেখো আমরা ত্বরণ ধ্রুবক হলে যে সূত্রগুলো পাই সেগুলো হচ্ছে v = u + at, এ এখানে ধ্রুবক, তাহলে ভি এখানে এ ধ্রুবক, এই জন্য আমি এ লিখছি। এবারে এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে হবে v = u + 0 × t, সমান হবে ইউ, v = u। তাহলে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান, সব সময়ের জন্য এই বেগটা ভি থাকে, সেটাই হলো ভি। তাহলে এই সূত্রগুলোতে আমরা যদি a = 0 ফুট করি তাহলে আমি এইখানেই ফিরে আসবো। দেখো s = ut + ½ at² এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, এখানে a এর মান 0 পুট করব, তাহলে s = u × t, আর u আর v সমান, তাহলে আমি uটাই হচ্ছে v লিখতে পারব, s = v × t, s = v × t, সেই সূত্র আমি পেলাম। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বটা আমাদের নিজেদের, আমরা ভাবছি কঠিন করে, আমরা ভাবছি কি নয় কি, এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভীষণ সমস্যা, হয়তো তোমরা আমার সম্পর্কে অভিযোগ করছো, তা কিন্তু করলে হবে না, তোমাদেরকে শিখতে হবে। তোমরা সকালবেলা উঠে অনেকে তেতো খাও, কেন খাও না, তেতো খেলে শরীর ভালো থাকবে, কষ্ট হয় খেতে তাও খেতে হবে, এইটা হচ্ছে সেই তেতো, এইটা থেকে তুমি এগুলো সব পাবে, এটা থেকে তুমি এটা পাচ্ছ, তাহলে এইগুলো হচ্ছে মোর জেনারেল, এইদিকে যত যাচ্ছি মোর জেনারেল কেসে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে স্পেশাল কেসে আসছি। জেনারেল কেস থেকে আমরা স্পেশাল কেস পাই, স্পেশাল কেস থেকে আমরা জেনারেল কেস পাবো কী করে, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, কোনো চিন্তা করবে না, কোনো অন্যরকম ভাববে না যে ফিজিক্স ভীষণ কঠিন বা কিছু, তা কিন্তু নয়, খুবই সহজ, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, বুঝে তাদেরকে একত্রিত করতে হবে, ইউনিফাইড করতে হবে যে বিষয়গুলো এক। এবার আমি ধীরে ধীরে একেবারে উদাহরণে চলে যাই। যদি আমাকে বলে যদি আমাকে বলা হয় যে একটা বস্তুর ত্বরণ শূন্য, বস্তুটি প্রাথমিক বেগ সমান 4 মিটার পার সেকেন্ড, তাহলে এক্ষেত্রে অন্তিম বেগ কত হবে, না ত্বরণ শূন্য তার মানে তার বেগের পরিবর্তন হয়নি, তাহলে তার অন্তিম বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব 5 সেকেন্ডে, অতিক্রান্ত দূরত্ব কত তুমি কি করবে, প্রাথমিক বেগ অন্তিম বেগ সমান, তার মানে এটা সমবেগে গতিশীল, তাহলে তুমি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s = v × t বসাবে, v এর ভ্যালু কত, 4,
टी एर भैल्यू कत पाँच दाड़े कूड़ी मीटार ठीक है। एबारे तुम तरण शून्य जदि तुम ओ सूत्रे बसाते अर्थात ए इक्वल्स टू यूटी प्लस हाफ ए टी स्क्वायर सूत्रे बसाते कि तुम्हार अंकटा भूल हतो कखनोई भूल हतो ना। देख इक्वल्स टू फोर मीटर प्राथमिक वेग फोर मीटर पर सेकेंड टी टी इक्वल टू फाइव फाइव प्लस हाफ इंटू जिरो इंटू फाइव स्क्वायर तेल देखो से ही कूड़ी मीटर पर सेकेंड आस कूड़ी मीटर आस अतिक्रांत दूरतटा एखे कूड़ी मीटर एस एखे कूड़ी मीटर आस तुम जदि ये तरण टीके जो इंटीग्रेशन दिए करो तेल क्या एस इक्वल्स टू इंटीग्रेशन सरि भि इक्वल्स टू इंटीग्रेशन ए डी टी प्रथम बेर कर जिरो इंटू डी टी से कन्स्टैंट एवे एट टी इक्वल्स टू जिरो भि इक्वल्स टू चार मीटर पर सेकेंड तेल भि इक्वल्स टू तुम कि पाच भि इक्वल्स टू थ्री पाच तेल जेको समय टी इक्वल्स टू जिरो ते जदि भि इक्वल्स टू चार मीटर पर सेकेंड है टी एर मान जाए हो ना क्या भिर मान हो चार मीटर पर सेकेंड तेल भि इक्वल्स टू है फोर मीटर पर सेकेंड से क्षेत्र में तुम एस एर मान पे जा एस इक्वल्स टू इंटीग्रेशन सी इंटू डी टी सी टा कत चार तेल चार इंटू डी टी তাহলে এখানে তুমি পাবে ফোর টি প্লাস সি। টি ইকুয়ালস টু জিরোতে প্রাথমিক দূরত্ব প্রথমে যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে দূরত্ব যদি মাপা হয় এস ইকুয়ালস টু জিরো তাহলে আমরা লিখতে পারবো এখানে জিরো বসালে এখানে জিরো বসালে সি এর মান জিরো হবে অতএব সি ইকুয়ালস টু জিরো তাহলে এস ইকুয়ালস টু হবে ফোর ইন্টু টি। এবার টি এর ভ্যালু কত না পাঁচ চার গুণিত পাঁচ সমান কুড়ি মিটার তাহলে সব ভাবেই এলো কোনোটাই কিন্তু আলাদা নয়। আমাদেরকে বুঝতে হবে যে কখন কোনটা করবো। দেখো আমার এখানে তরল যেমন শূন্য দেওয়া হবে এখানে এত সহজে সব কিছু বেরিয়ে যাচ্ছে আমি কি এত কঠিন করে করতে যাব না আমি কি এত বড় করে করতে যাব না কখনোই করব না আমাকে কিন্তু এইটা দিয়েই করতে হবে কারণ সহজটা ছেড়ে আমরা কঠিনে যাব না। এরপরে কোশ্চেন নাম্বার টু বলা হলো একটা বস্তুর প্রাথমিক বেগ সমান শূন্য ত্বরণ সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য ত্বরণ সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সেক্ষেত্রে আমি যদি এস ইকুয়ালস টু ভি ইন্টু টি লাগাতে চাই তাহলে কিন্তু হবে না কারণ এ নট ইকুয়ালস টু জিরো এ যখন জিরোর থেকে আলাদা হবে তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল নয়। পরের সূত্রটা কি আছে না এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে একটা বস্তুর প্রাথমিক বেগ দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে তাহলে পাঁচ সেকেন্ড পর বস্তুটির বেগ আমি যদি পেতে চাই তাহলে আমি কত বসাবো এসে ইউ এর জায়গায় জিরো টি এর জায়গায় পাঁচ হাফ ইন্টু ত্বরণের জায়গায় দুই আর সময়ের জায়গায় পাঁচ তাহলে পাঁচ ইন্টু শূন্য শূন্য দুই দুই কেটে গেল পঁচিশ তাহলে হবে পঁচিশ মিটার। এবার এটাকে আমি যদি ইন্টিগ্রেশন দিয়ে করতে চাই তাহলেও হবে কারণ ইন্টিগ্রেশনটা আমি বলেছি যে মোর জেনারেল প্রসেস। তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো এখানে এ ইকুয়ালস টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ ডি টি ইকুয়ালস টু টু ইন্টু ডি টি তাহলে টু টি প্লাস সি। এবার প্রাথমিক বেগ কত সি তাহলে ভি ইকুয়ালস টু টু টি প্লাস সি তে আমি টি ইকুয়ালস টু জিরো হলে জানি যে প্রাথমিক বেগ মানে কি টি ইকুয়ালস টু জিরো তে বেগ টি ইকুয়ালস টু জিরো হলে বেগ হয় শূন্য টি ইকুয়ালস টু জিরো হলে ভি ইকুয়ালস টু শূন্য তাহলে এখানে শূন্য বসাও এখানে শূন্য বসাও
শূন্য হবে তাহলে সি পাবে শূন্য তাহলে এখানে ভিটা হলো 2 ইনটু টি এখানে ভি হলো 2 ইনটু টি এবার এখানে এসটা দেখো এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ইনটু ডিটি তাহলে ইন্টিগ্রেশন 2 টি ইনটু ডিটি হবে কত 2 টি এর ইন্টিগ্রেশন টি স্কয়ার টি এর ইন্টিগ্রেশন টি স্কয়ার বাই 2 সামনে 2 আছে তাহলে টি স্কয়ার প্লাস সি এস ইকুয়ালস টু টি স্কয়ার প্লাস সি এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা এস শূন্য হয় এখানে যদি এস বলা থাকে না কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমি মাপছি এখান থেকে শুরু হচ্ছে টি ইকুয়ালস টু 0 ভি ইকুয়ালস টু 0 এস ইকুয়ালস টু 0 ওইখান থেকেই দূরত্ব মাপছি তাহলে এট টি ইকুয়াল টি ইকুয়ালস টু 0 কিছু বলা না থাকলে এস ইকুয়ালস টু 0 লিখতে হবে তাহলে টি ইকুয়ালস টু 0 তে এস ইকুয়ালস টু 0 তাহলে এখানে 0 বসাবে এখানে 0 বসাবে তাহলে এস সি ইকুয়ালস টু 0 হবে তাহলে এস ইকুয়াল টু টি স্কয়ার এস ইজ ইকুয়াল টু টি স্কয়ার এবার এই টি এর ভ্যালুটা কত 5 সেকেন্ডে এই যে 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড বসালে কি হবে এস ইকুয়ালস টু 5 স্কয়ার সমান হচ্ছে 25 মিটার আগে এস ছিল 25 মিটার এখন হলো 25 মিটার তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের এখানে কোনো বিরোধ নেই আচ্ছা এবারে কোশ্চেন 3 আমি একটা বস্তুর প্রাথমিক বেগ দিয়ে দেব প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড এবারে মন্দন দিয়ে দেব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড আর মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে ত্বরণ কত মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড এবারে আমাকে বলেছে যে 5 সেকেন্ড পর বেগ কত এখানে ত্বরণ বা মন্দন আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ধ্রুবক ধ্রুবক হলে আমরা নির্দ্বিধায় v ইকুয়ালস টু u প্লাস at সূত্রটা বসাতে পারি তাহলে এখানে v এর জায়গায় u এর জায়গায় আমরা বসাবো কি 10 এর জায়গায় বসাবো মাইনাস 2 আর টি এর জায়গায় বসাবো 5 তাহলে 10 মাইনাস 10 সমান 0 তাহলে 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে 0 এবার 5 সেকেন্ড পর দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব কত যদি আমাকে বের করতে দেয় তাহলে আমাকে কি করতে হবে না প্রথমে আমাকে এইখানে কিন্তু 0 তে 0 ইনটু ডিটি করে দিলে হবে না কারণ এখানে তো এটা ভ্যালু 5 সেকেন্ড পরে বেগটা বলছি তো সব সময়কার জন্য বেগ নয় তাহলে আমাকে এখানে তাৎক্ষণিক বেগ বের করতে হবে দেখো এইখানটা থেকে যখন আমি বসিয়েছিলাম এইখানে যদি ফার্স্ট আমি যদি v ইকুয়ালস টু u 0 সেটা প্রথম থেকেই 0 এটা সব সময়ের জন্য u এর ভ্যালু 0 বসানো যেতে পারে আমি u 0 বসাতে পারি u ইকুয়ালস টু 0 আমি বসালাম আর এর জায়গায় মাইনাস 2 বসালাম মাইনাস 2 ইনটু টি তাহলে v ইকুয়াল টু মাইনাস 2 টি আমি লিখতে পারব এটাই হলো v এর তাৎক্ষণিক বেগ তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেগটা সমবেগ নয় তার জন্য আমরা এখানে s সমান আমরা কি লিখব 5 সেকেন্ড পরে যে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 2t ইনটু dt তাহলে এটা কি হবে মাইনাস t স্কয়ার প্লাস c দেখো এখানে t ইকুয়ালস টু 0 তে t ইকুয়ালস টু 0 তে c ইকুয়ালস টু 0 হয় t ইকুয়ালস টু 0 তে c ইকুয়ালস টু 0 হয় তাহলে সরি s ইকুয়ালস টু 0 হয় তাহলে c ইকুয়ালস টু 0 তাহলে s ইকুয়ালস টু মাইনাস t স্কয়ার
এবারে 5 সেকেন্ড বলেছে এখানে 5 বসিয়ে দেব তাহলে s t = 5 বসালে -5 এর হোল স্কয়ার -25 তাহলে এখানে যে দূরত্বটা অতিক্রম করলো সেই দূরত্বটা হলো -25 দেখো এখানে একটা ভুল বসানো হয়েছে এখানে আমি দেখো মাইনাস আসলো কেন এখান থেকে তুমি বুঝতে পারবে যে এখানে কিছু একটা ভুল হয়েছে সেই ভুলটা কি এই প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড বসিয়েছি এখানে 10 মিটার পার সেকেন্ড আর আমি এখানে প্রাথমিক বেগ কত বসালাম শূন্য বসালাম তাহলে হবে না এখানে হবে 10 মাইনাস 2t তাহলে এখানে হবে 10 মাইনাস 2t ইনটু dt তাহলে ইন্টিগ্রেশন কি হবে 10t মাইনাস t স্কয়ার প্লাস c তাহলে এখানে c টার ভ্যালু 0 হচ্ছে একই ভাবে এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে 10t মাইনাস t স্কয়ার এবারে আসবে কত 10 ইনটু 5 মাইনাস 5 স্কয়ার 25 মিটার তাহলে অতিক্রান্ত দূরত্বের ভ্যালুটা কিন্তু পজিটিভ আসবে সেটার মান হবে 25 এখন এইটাকে আমি যদি সমতরণের সূত্র দিয়ে করতে চাই তাহলেও হবে কারণ এখানে তো ত্বরণটা সমান কনস্ট্যান্ট তার যে সূত্র সেটা হয় কি না s equals to ut plus half a t square u এর ভ্যালু কত 10 t এর ভ্যালু কত 5 a এর ভ্যালু কত 2 মাইনাস 2 মাইনাসে পাইলে প্লাসে মাইনাস টি স্কোয়ার এর ভ্যালু কত টি এর ভ্যালু 5 টি স্কোয়ার 5 স্কোয়ার তাহলে 50 মাইনাস দুই দিকে কেটে যাবে 25 সমান হবে 25 মিটার তাহলে এই ক্ষেত্রে তুমি দেখলে যে আগে যে আমরা ইন্টিগ্রেশন করছিলাম সেই ইন্টিগ্রেশনটা অনেক বড় হয়ে গিয়েছিল এটা অনেক ছোট তাহলে আমি সেটা করব না এটা করব এটাই করব যেখানে আমার সুবিধা আছে যেখানে কনস্ট্যান্ট ত্বরণ বলছে সেখানে আমি কঠিনটা করতে যাব না কঠিন করলেও একই আনসার আসছে আর এইভাবে করলেও আনসার আসছে তাহলে সমতরণের ক্ষেত্রে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে এরপরে আবার একটা উদাহরণ নেওয়া যাক কোশ্চেন 4 আমরা একটা উদাহরণ নেব যেখানে যে একটা বস্তুর বেগ বাড়ছে তারপরে আবার কমছে ধরো একটা ট্রেন একটা স্টেশন থেকে ছাড়লো তার বেগ বাড়তে থাকবে সমতরণে বাড়লো আবার মাঝে তার বেগ কমতে 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 পরের স্টেশনে গিয়ে ট্রেনটা থামলো সেক্ষেত্রে তার প্রথমে ত্বরণ রয়েছে তারপরে মন্দন রয়েছে ধরা যাক একটা ট্রেন টি একটা একটি ট্রেন প্রথম একটি স্টেশন থেকে ছেড়ে একটি স্টেশন থেকে কুড়ি সেকেন্ড সমতরণে গেল কুড়ি সেকেন্ড আর একটু বেশি 10 মিনিট সমতরণ গেল এবং পরের 10 মিনিট সমমন্দনে গেল এরপর দ্বিতীয় স্টেশনে ট্রেনটি থামল এবারে দেওয়া থাকতে পারে মোট সময় দেওয়া আছে ত্বরণ আর মন্দন দেওয়া থাকতে পারে অথবা মোট সময় দেওয়া আছে তার সঙ্গে মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকতে পারে অথবা সর্বাধিক বেগের মানও দেওয়া থাকতে পারে
এটা 10 মিনিট না করে এটাকে আমি করব কি 15 মিনিট একটু আলাদা থাক 10 মিনিট সমান্তরালে গেছে 15 মিনিট সমান্তরালে গিয়ে দ্বিতীয় স্টেশনে থেমেছে প্রথম দেয়া থাকলো সর্বোচ্চ বেগ এক নম্বর টাইপ হচ্ছে কি সর্বোচ্চ বেগের মান দেওয়া থাকে ধরো 30 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগের মান 30 মিটার পার সেকেন্ড তাহলে এখানে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বের করতে হবে সর্বোচ্চ বেগের মান শুধু দেওয়া আছে আর কিছু দেওয়া নেই এখানে সমতরণে গেছে 10 মিনিট সমমন্দনে গেছে 15 মিনিট ব্যাপী তাহলে এ স্টেশন থেকে বি স্টেশন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের মধ্যে দূরত্ব কত এই হচ্ছে এ স্টেশন এটা বি স্টেশন এখানে আস্তে আস্তে তার বেগ বাড়ছিল প্রথমে 10 মিনিট ধরে বেগ বাড়ছিল তারপরে আবার বেগ কমে এখানে এখানে এলো আরো 15 মিনিট তাহলে এই পর্যন্ত হচ্ছে 10 মিনিট আর এই পর্যন্ত হলো 15 মিনিট তাহলে এই যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান 30 মিটার পার সেকেন্ড দিয়েছে এখানে এই ভি ম্যাক্সটা লাভ করেছে এখান থেকে স্থির অবস্থা থেকে ছেড়েছে স্টেশন থেকে ছেড়ে বলেছে ছেড়ে মানে স্থির অবস্থা থেকে গেছে তাহলে ইউ জিরো ভি এর ভ্যালু এখানে দেওয়া আছে তাহলে তার তরল পেয়ে যাব তরলটাকে যদি আমি আলফা বলি আলফা তরল যদি বলি তাহলে ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে 30 ইউ শূন্য আর টি আছে 10 মিনিট আছে 10 মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে দেখো এটা মিটার পার সেকেন্ড আছে তার মানে এটাকে সেকেন্ডে বসাতে হবে তাহলে 10 ইনটু 60 সেকেন্ড তাহলে 30 বাই 600 তাহলে হবে শূন্য কেটে যাবে 1/20 মিটার পার সেকেন্ড এরপরে এখান থেকে এখানে সে সমমন্দনে গেছে সমমন্দন যদি বিটা ধরি বিটা সমান কি হবে এখানে ভি ম্যাক্স বিটা হয় ভি মাইনাস ইউ ইউ মাইনাস ভি বিটা এটা মন্দন বলছি ইউ মাইনাস ভি বাই টি ইউটা হচ্ছে কত 30 ভিটা এখানে 0 বাই কত মিনিট 15 মিনিট 15 ইন্টু 60 তাহলে 30 বাই 15 ইন্টু 60 তাহলে এখানে কত হবে 30 15 দুগুণে 30 230 60 তাহলে 1/30 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এইটা হলো মন্দন আর এটা হলো তরল এই মন্দন আর তরলটা জানা গেল মন্দন আর তরল জানা গেলে আমাদের দূরত্বগুলো বের এই দূরত্বটা এই পর্যন্ত দূরত্ব এস ওয়ান এই পর্যন্ত দূরত্ব এস টু হলে এস ওয়ান সমান হবে ইউটি প্লাস হাফ এটি ইউটা কত 0 তাহলে হাফ এটি স্কয়ার হবে প্রথমে লিখে নেওয়া যাক এস ইকালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এস ওয়ান ইকালস টু কি হবে 0 প্লাস হাফ আলফা আলফা ইন্টু টি ওয়ান স্কোয়ার তাহলে এখানে হাফ আলফাটা কত 1/20 ইন্টু টি ওয়ান এর ভ্যালুটা কত টি ওয়ানটা হলো 10 মিনিট 10 মিনিট মানে কত 10 ইন্টু 60 স্কোয়ার তাহলে হবে এটা হলো 600 × 600 / 2 × 20 শূন্য শূন্য কেটে যাবে 230 60 আর 2 × 300 600 তাহলে হবে 9 × 4 3 মিটার তাহলে হবে 9 কিলোমিটার এটা হলো 9 কিলোমিটার এবারে দ্বিতীয় দূরত্বটা আমাকে বের করতে হবে তাহলে আমরা আলফাটা এখানে লিখে রাখবো আলফা ইকুয়াল টু 1/20 মিটার পার সেকেন্ড স্কয়ার বিটা ইকুয়াল টু 1/30 মিটার পার সেকেন্ড স্কয়ার এবারে আমি এই জায়গাটায় মুছে দিচ্ছি এই জায়গাটায় যে দূরত্ব হবে অর্থাৎ যেখান থেকে মন্দন শুরু হলো সেইখান থেকে দ্বিতীয় স্টেশন পর্যন্ত দূরত্ব এস টু সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার প্রথমে এস ইকুয়াল টু লিখবো তারপরে এস টু লিখবো ইউটা হচ্ছে এখানে ভি ম্যাক্স ইন্টু টি
माइनस এখানে মন্দন আছে মাইনাস আ ইনটু বিটা ইনটু টি টু স্কয়ার এইবারে আমি মানগুলো বসাবো ভি ম্যাক্স সমান কত ভি ম্যাক্স হলো 30 টি টু কত টি টু হলো 15 মিনিট তাহলে 15 ইনটু 60 সেকেন্ডে নিয়ে যেতে হবে মাইনাস হাফ বিটা কত বিটা হলো 31 টি টু কত না 15 ইনটু 60 15 ইনটু 60 এর স্কয়ার তাহলে এখানে বের হবে কত 1590 30 গুণিত 90 0 মাইনাস এখানে আছে হাফ ইনটু 30 60 আর এখানে 1560 90 1590 ইনটু 900 তাহলে একটা শূন্য কেটে যাবে 1590 তাহলে 15 ইনটু 900 আর এখানে 30 ইনটু 900 তাহলে 30 মাইনাস 15 ইনটু 900 তাহলে 15 ইনটু 900 তাহলে এই যে ভ্যালুটা আসবে এটার ভ্যালু কত হবে 5 45 9 3 9 7 13 ইনটু তাহলে 13.0 এটা হচ্ছে মিটার 13.5 কিলোমিটার 13.5 কিলোমিটার তাহলে S1 হলো S1টা কত পেয়েছিলাম 9 কিলোমিটার S2 হলো 13.5 কিলোমিটার তাহলে টোটাল ডিসটেন্স কত হবে তাহলে মোট দূরত্ব হবে S = S1 + S2 সমান 9 + 13.5 সমান 13 আর 9 22.5 কিলোমিটার এটা হবে অ্যানসার এইভাবে সমস্ত অঙ্ক আসবে সেই অঙ্কগুলোকে তোমাদের এইভাবে করে ফেলতে হবে কারণ এখানে সমতরণ ও সমবন্ধনের ব্যাপার এখানে তুমি জাস্ট এই সূত্রগুলো ব্যবহার করলে পেয়ে যাবে এরপরে দ্বিতীয় যেটা দেওয়া থাকে যে সর্বোচ্চ বেগের মান দেওয়া থাকবে না ত্বরণ আর মন্দনের মান দেওয়া থাকবে এখানে আমি ত্বরণ আর মন্দনের মানটা দিয়ে দিচ্ছি ত্বরণ আর মন্দনের মান দিয়ে দিলাম ধরা যাক ত্বরণ দিয়ে দিল আলফা ইকুয়ালস টু প্রথমে যে ত্বরণে গেছে সেই আলফার মানটা দিয়ে দিল এখানে আমি ওইটাই রাখবো একের একের 20 থাক একের একের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর বিটাটা দেব একের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার একটু আলাদা থাক এই দুটোর ভ্যালু দিয়ে দিয়েছি তখন এরপরে তোমাকে জিজ্ঞাসা করবে ভি ম্যাক্স কত আর এস কত তাহলে এখন তোমাকে দিয়েছে টাইম দিয়েছে দুটো টাইম এখান থেকে এখানে যেতে পৌঁছাতে অর্থাৎ সমতরণে যেতে কত সময় নিয়েছে সেই টাইমটা দিয়েছে আর সমবন্ধনে জন্য কত সময় নিয়েছে সেই টাইমটা দিয়েছে আর কি দিয়েছে না সমতরণে কত কত সমতরণে গেল আর কত সমবন্ধনে গেল তোমাকে ভি ম্যাক্সটা বের করতে হবে খুবই সহজ ভি ম্যাক্সটা বের করা দেখো এইখান থেকে এখানে পৌঁছতেই তার সর্বোচ্চ বেগ পেয়ে গেছে তাহলে এখানে সূত্র কি হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি ইউ এর ভ্যালু জিরো স্থির অবস্থা থেকে শুরু করেছিল জিরো প্লাস এর ভ্যালু কত এর ভ্যালু 1/10 টি এর ভ্যালু কত না 10 মিনিট 10 মিনিট মানে কত 600 সেকেন্ড 10 গুণিত 60 সেকেন্ড 10 10 কেটে গেল তাহলে কি হবে 60 মিটার পার সেকেন্ড তাহলে ভি ম্যাক্স এখানে যদি আমি পুট করি দিয়েছি ভি ম্যাক্স এই জায়গায় 0 এই জায়গায় 1/10 টি এর জায়গায় 10 ইনটু 60 পুট করে আমরা 60 মিটার পার সেকেন্ড পেয়েছি তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু পেলাম এইটা ভি ম্যাক্স কত হলো এখানে বসিয়ে দিই 60 মিটার পার সেকেন্ড এবারে আমাকে দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করব কি এস ওয়ান সমান এস ইকুয়ালস টু ইউটি প্লাস আবে টি স্কয়ার এই সূত্র থেকে পেয়ে যাব এস ওয়ান লিখব এস এর জায়গায় ইউ এর জায়গায় জিরো বসবে তখন আর হাফ এখানে হবে প্রথমটা হবে আলফা টি ওয়ান স্কোয়ার তাহলে কী হবে হাফ আলফার ভ্যালু কত 1/10 ইন্টু টি ওয়ান স্কোয়ার মানে 10 ইন্টু 60 স্কোয়ার
তাহলে হবে 1/20 ইনটু 600 ইনটু 600 তাহলে এখানে শূন্য একটা কাটলো 30 3 6 18 18 0 0 তিনটা শূন্য তাহলে এটা মিটার হলে 18 কিলোমিটার তাহলে ফার্স্ট আমি S1 সমান আমি পেলাম 18 কিলোমিটার এরপরে আমি মুছে দিচ্ছি S2 টা আমরা পেতে চাই S2 ইকুয়ালস কি হবে এখানে কিন্তু প্রাথমিক বেগটা এই সর্বোচ্চ বেগ যেটা সেটা প্রাথমিক বেগ তাহলে V max into T2 plus half into beta into T2 square এখানে যখন বিটা বসিয়েছি দেখো বিটাটা আমি মন্দন ধরেছি তাহলে আমি A এর জায়গায় বিটা বসাচ্ছি মানে একটা মাইনাস চিহ্ন দিয়ে বসাতে হবে V max এর ভ্যালু কত এখন লেখা আছে 60 T2 এর মান কত 15 মিনিট তাহলে 15 into 60 মাইনাস হাফ বিটা বিটার ভ্যালু কত এখানে 15 মিনিটে গিয়ে অস্থির হবে কিনা সেটা কিন্তু আমাদের দেখা হয়নি এখানে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু না দেওয়া থাকলেও চলবে পরের অংশ সমবন্ধনের ভ্যালু T2 এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে অথবা T2 এর ভ্যালুটা যদি দেওয়া থাকে সেটা ঠিকঠাক দেওয়া থাকতে হবে দেখা যাক ঠিকঠাক দেওয়া আছে কিনা দেখো V max অর্থাৎ এখানে আমি যদি V equals to U plus A T লিখি V এটা হচ্ছে 0 যখন থামবো 0 U সমান V max আর বিটার মানটা কত আমরা বলেছি 1/30 ইনটু টি টু ভি ম্যাক্স কত ভি ম্যাক্স হচ্ছে 60 ভি ম্যাক্স হচ্ছে 60 তাহলে 60 ইকুয়ালস টু 1/30 ইনটু টি টু তাহলে টি টু ইকুয়ালস টু 30 ইনটু 60 সেকেন্ড সমান হবে 30 মিনিট মানে কত ছিল 15 মিনিট ছিল তার মানে 15 মিনিট কিন্তু হবে না এই পরের অংশটা T2টা প্রথমে আমাদেরকে বের করতে হবে বের করে নিতে হবে 60 মিনিট এই 60 মিনিট এখানে হয় দেওয়া থাকতো না হলে তোমাকে বের করতে হবে এখানে প্রথমে যে অংশটা সেটাতে ঠিকঠাক হয়ে গিয়েছিল কিন্তু T2 60 মিনিট পরে এই ট্রেনটা কিন্তু এসে থামবে তাহলে এখানে T2টা হবে কত 60 এটা হবে 60 তাহলে T2 স্কয়ার এটা হবে 60 মিনিট 60 ইনটু 60 60 কেন হবে 30 মিনিট 30 মিনিট তাহলে এটা হবে 30 আর এটা হবে 30 ইনটু 60 এর স্কয়ার আর এটা হবে 30 ইনটু 60 সেকেন্ড তাহলে হবে 36 36 তিনে 108 আরো 1 2 3 তিনটা শূন্য মাইনাস হাফ ইনটু 1800 ইনটু 1800 হাফ হাফ কেটে যাবে 900 তাহলে হবে 108000 মাইনাস 98 72 9 কে 9 700 গন্ডগোলে তাহলে বিটা বিটার ভ্যালুটা এখানে বসানো হয়নি বিটার ভ্যালুটা কত দেওয়া আছে বিটার ভ্যালু 1/30 এখানে আরেকটা 1/30 হবে দেখো ভাব বসিয়েছি টি স্কয়ার বসিয়েছি বিটা বসানো হয়নি 1/30 তাহলে 1/30 যদি হয় এখানে আবার একটা কাটবে শূন্য শূন্য কেটে গেল 3 30 এ তাহলে 18 3 54 54000 তাহলে 108 থেকে এটা বাদ দিলে আবার 54000 মিটার হচ্ছে এই 54000 মিটার মানে 54 কিলোমিটার তাহলে S1 টা 18 কিলোমিটার S2 টা 54 কিলোমিটার টোটাল হলো 72 কিলোমিটার তাহলে
একটা স্টেশন থেকে অন্য একটা স্টেশনের দূরত্ব হলো 72 কিলোমিটার। এইভাবে আমাদের টোটাল দূরত্ব যদি দেওয়া থাকে আর এখানে দুটো টাইম দেওয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বের করতে হবে যে এদের ত্বরণ আর মন্দন কত, সেটাও করা যায়। অর্থাৎ এই অঙ্কটাতে তুমি অনেকগুলো তোমার কনসেপ্ট হলো যে এখানে একটা বস্তু ত্বরণও থাকলো মন্দনও থাকলো, ত্বরণের ক্ষেত্রে কোন কোন সমীকরণ কিভাবে বসাতে হলো, মন্দনের ক্ষেত্রে কোন কোন সমীকরণ কিভাবে প্রয়োগ করতে হলো, এককগুলোর চেঞ্জ করতে হলো কিভাবে, সমস্তটা তুমি এই প্রবলেমের অভিজ্ঞতা থেকে করতে পারো। এবারে কোশ্চেন 5, এখানে আমরা একটা বস্তু উলম্ব দিকে গতির কথা বিবেচনা করে প্রবলেম দেব। ধরো একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হল, খাড়া উপরের দিকে ছোড়া হলো 40 মিটার, তাহলে এই বস্তুটার সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে কত সময় নেবে, সর্বাধিক উচ্চতায় বেগ কত, আর ওখান থেকে ফিরে আসতে কত সময় নেবে। প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অন্তিম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এইগুলো যদি বের করতে দেয় তুমি কি করবে? না, এখানে তোমাকে কি করতে হবে যে এই যে ভি ইকুয়ালস টু জিরো এটা তোমাকে বুঝতে হবে যে একটা বস্তুকে ছোড়া হচ্ছে আস্তে 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 আস্তে, তার বেগ কমছে, একটা সময় গিয়ে বেগটা এইখানে গিয়ে জিরো হয়ে গেল, তারপরে আবার বেগটা বিপরীতমুখী হবে। তাহলে প্রথমে বস্তুর উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠা মানে তরণটা নিচের দিকে আছে, তাহলে এখানে তরণটা কি মন্দন ঋণাত্মক তরণ, তাহলে এখানে জি ইকুয়ালস টু -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাতে হবে। ইউয়ের ভ্যালুটা কত, ইউয়ের ভ্যালুটা হলো 40। তাহলে এখানে উঠে যখন তার বেগ জিরো হয়ে যাবে তখন আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্রটা থেকে বসাতে পারবো, ভি এর মান 0, ইউ এর মান 40, এর মান কত, এর মান হচ্ছে -10 মিটার পার সেকেন্ড, তাহলে -10 × t, তাহলে টি ইকুয়ালস টু 40/10 = 4 সেকেন্ড। 4 সেকেন্ডে কিন্তু বস্তুটা উপরে উঠবে। এই 4 সেকেন্ডে সে কতটা উঠবে সেটা বের করার জন্য আমাদের দুটো সূত্র আমরা লাগাতে পারি, যেহেতু এখানে টিটা পেয়ে গেছি, তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা দিতে পারি। ইউ এর ভ্যালু এখানে 40, টি এর ভ্যালু কত পেলাম 4, মাইনাস বসাব কারণ এর মানটা -10, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হাফ × 10 × 4, তাহলে এখানে 4 × 40 = 160, −10 × 16 = 2800, তাহলে 160 - 80 = 80 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হলো এখানে 80 মিটার। 80 মিটার গিয়ে বস্তুটা বেগ শূন্য হয়ে যাবে, মানে সর্বাধিক উচ্চতা হলো 80 মিটার। এছাড়াও আর একটা সূত্রের সাহায্যে আমরা এই 80 মিটারে আসতে পারি, সেটা কি না, প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, মন্দনও জানি, তাহলে বেগ মন্দন এই সমস্ত জানা থাকে, সময় যদি না জানা থাকে
তাহলে যে সূত্রটা লাগাই সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখানে ভি এর ভ্যালু কত? জিরো। ইউ এর ভ্যালু কত? চল্লিশ স্কোয়ার। এ এর ভ্যালু কত? মাইনাস দশ। তাহলে এখানে মাইনাস আগে বসিয়ে দেবো, দুই গুণিত দশ। এস এর ভ্যালু আমাকে বের করতে হবে, এখানে এসটা হলো এই উচ্চতাটা এইচ। তাহলে এখানে চল্লিশের স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু চল্লিশ ইন্টু চল্লিশ বাই টোয়েন্টি, তাহলে টোয়েন্টি ইন্টু টু ফর্টি এইটি মিটার। দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এইভাবে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করতে পারি। এই প্রবলেমটা থেকে তোমরা এই সর্বোচ্চ উচ্চতার যে ফর্মুলা সেই ফর্মুলাটাও লিখে নিতে পারবে। ধরা যাক এটাকে আমি যদি সংখ্যা না দিতাম, এটাকে যদি ইউ বেগ বলতাম, ইউ বেগে উপরের দিকে ছড়া, তাহলে তার ত্বরণও যদি আমি লিখতাম এ সমান হচ্ছে মাইনাস জি, তাহলে অন্তিম বেগ শূন্য হতো, সর্বাধিক উচ্চতায় তার বেগ হয়ে যেত শূন্য, প্রাথমিক বেগ ইউ। তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগত? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা সাহায্যে আমরা পেয়ে যাব। ভি এর মান শূন্য বসাবো, ইউ এর মান ইউ বসাবো, এর মান মাইনাস জি বসাবো, আর টি এর মান টি ওয়ান, তাহলে উঠতে টি ওয়ান সময় লেগেছে, তাহলে টি ওয়ান ইকুয়ালস টু ইউ বাই জে। এইটা হলো আরোহণ কাল, এই কালটাকে বলা হয় আরোহণ কাল। আরোহণ কালের সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে কোনো বস্তুকে ইউ বেগে, ইউ প্রাথমিক বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে তার সময় লাগে ইউ বাই জি। আর সর্বোচ্চ উচ্চতার ভ্যালু কত হবে? না, এই ইকুয়ালস টু সূত্রটা প্রথমে কি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস এর জায়গায় এইচ বসাবো, ইউ এর জায়গায় ইউ বসাবো, টি এর জায়গায় টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে ইউ এর ভ্যালুটা কত? ইউ টি ওয়ান এর ভ্যালু ইউ বাই জি, এবারে এ এর ভ্যালু মাইনাস জি, তাহলে মাইনাস আগে বসিয়ে নেব, হাফ ইন্টু জি ইন্টু টি এর ভ্যালু ইউ বাই টি এর স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই জি। আর এখানে দেখো জি বাই টু মাইনাস জি বাই টু ইন্টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে জি জি কেটে যাবে, তাহলে ইউ স্কোয়ার বাই জি মাইনাস ইউ স্কোয়ার বাই টু জি সমান ইউ স্কোয়ার বাই টু জি। এই হলো ব্যাপার, এখানে সর্বোচ্চ উচ্চতার যে সূত্র সেটা আমরা পেয়ে গেলাম ইউ স্কোয়ার বাই টু জি, এটাকে বলা হবে সর্বাধিক উচ্চতার সূত্র, সর্বাধিক উচ্চতার সূত্র, সর্বাধিক উচ্চতার। তাহলে ঊর্ধ্বে নিক্ষিপ্ত কোনো বস্তু আরোহণ কাল ইউ বাই জি, এবং সর্বাধিক যে উচ্চতাটা ওঠে সেই উচ্চতার মান ইউ স্কোয়ার বাই টু জি। ইউ এর মান যা হোক না কেন আমরা সেটা পুট করে দিলে সর্বাধিক উচ্চতার মান আমরা পেয়ে যাব। এবারে ওইটা যখন নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ সে তো এই উচ্চতা উঠে গেল, এখানে তার বেগ হয়ে গেল শূন্য, এবার এইটাই হবে প্রাথমিক বেগ, নিচের দিকে নামছে, এবারে এ সমান হবে প্লাস জি, হ্যাঁ প্লাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ভ্যালু এবার প্লাস হলো কেন? এবারে হচ্ছে তার বেগ বাড়তে থাকবে, নিচের দিকে নামছে তার বেগ বাড়তে থাকবে, সেই ক্ষেত্রে সে এই দূরত্বটা নামার পর সে এখানে কত বেগ লাভ করবে? এখানে যদি ভি ওয়ান হয় দেখা যাবে এই ভি ওয়ান ইউ এর সঙ্গে সমান। কী করে সেটা প্রমাণ করব? না, এখানে এই উচ্চতা নামছে, প্রাথমিক বেগ শূন্য, ত্বরণ জি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সূত্রটা থেকে আমরা পাবো ভি ওয়ান, এখানে ভি ওয়ান ধরেছি, ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারটা হলো জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এইচ, তাহলে এটা হবে টু জি এইচ। একটু আগে আমরা পেয়েছিলাম যে এই ইকুয়ালস টু, এখনো এটা লেখা আছে এই ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই টু জি,
তাহলে এখানে আমি যদি এখানে বসাই 2g into u square by 2g সমান আমি কত পাবো u square পাবো তাহলে v1 square equals to u square তাহলে v1 equals to u অর্থাৎ যে বেগে ছড়া হয়েছে সেই বেগে সে ফেরত এলো এখানে মনে রাখতে হবে একটা বিষয় যেখানে বায়ু বাধা কিন্তু উপেক্ষা করা হয়েছে ফ্রিলি ফলিং বডি এখানে অবাধে পতনশীল বস্তুর কথা বলা হয়েছে উপরে ওঠার সময়ও কিন্তু বায়ু নিচের দিকে টেনে ধরছিল নিচের দিকে নামার সময় কিন্তু বায়ু উপরের দিকে টেনে ধরছিল বাধা সেই বাধাটা উপেক্ষা করা হয় সেই বাধাটা অত্যন্ত কম বলে ধরা হয় এই কারণে এখানে যে বস্তুগুলো ব্যবহার করা হয় সেটা যদি আমি পাথর বা নুড়ি বলি তার উপরে বাধা কম হবে কিন্তু পালক পাখির পালক বা গাছের পাতা যদি ধরা হতো তাহলে কী হবে সে বাতাসের বাধায় আস্তে আস্তে পড়তো বায়ু বাধাটা সেখানে অনেক বেশি হতো এই কারণে এখানে বায়ু বাধা উপেক্ষা করা হয় এবং ধরে নেওয়া হচ্ছে যে বস্তুগুলো ছোট আকারে ছোট এবং অপেক্ষাকৃত কঠিন সেই কন্ডিশনে কিন্তু এইটা প্রযোজ্য অর্থাৎ প্রাথমিক যে বেগে ছোড়া হয়েছিল সে কিন্তু ওই একই বিন্দুতে ফিরে এলো ওই একই বেগে সবচেয়ে বড় কথা এখানে আরোহণ বেগ ছিল কত টি ওয়ান ইকুয়ালস টু ইউ বাই জি অবরোহণ বেগ হবে ইউ বাই জি দেখা যাক হয় কিনা একই হবে তার কারণ কি না দেখো যেখানে দুরকম ভাবে আমি দেখাবো এখান থেকে এখানে এলো অন্তিম বেগ পেয়েছি ইউ প্রাথমিক বেগ পেয়েছি কত জিরো তাহলে ভি প্লাস ইউ প্লাস এটি এই সূত্রে আমি অন্তিম বেগে ইউ বসাবো প্রাথমিক বেগে জিরো বসাবো এ জায়গায় জি বসাবো আর টি এর জায়গায় টি টু বসাবো এই নামতে যে সময় এটাকে আমি টি টু বলছি তাহলে ইউ ইকুয়াল টু জি ইন্টু টি টু টি টু ইকুয়াল টু তাহলে কি হবে ইউ বাই জি এইটাই হবে অবরোহণ বেগ অবরোহণ বেগ তাহলে বস্তুর আরোহণ বেগ দেখলাম উপরের দিকে ওঠার সময় যে বেগ অবরোহণ বেগ তাই কিন্তু একটা শর্তে সেটা হলো কি এখানে বায়ুর বাধা উপেক্ষা করা হয়েছে এছাড়াও আরেকটা ভাবে আমি অবরোহণ সরি অবরোহণ কাল আরোহণ কাল যা ছিল সেটাই হলো অবরোহণ কাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবরোহণ কালটা বা আরোহণ কালটা সমান হচ্ছে এছাড়াও আরেকভাবে আমি অবরোহণ কাল বের করতে পারব দেখো এখান থেকে যেমন পড়ছে এখানে এইচ ডিস্টেন্স যাচ্ছে এই ডিস্টেন্স যেতে যদি টি টু সময় লাগে তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র যদি আমি এইচ বসাই ইউ এর ভ্যালুটা হচ্ছে জিরো ইন্টু টি টু প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি টু স্কোয়ার তাহলে এখানে এইচ ইকুয়াল টু আমি এর জন্য জিরো পেয়ে যাচ্ছি জি বাই টু টি টু স্কোয়ার তাহলে টু এইচ বাই জি সমান টি টু স্কোয়ার টি টু স্কোয়ার তাহলে এখানে আমি যেটা পাবো টি টু ইকুয়াল টু টু এইচ বাই জি টু এইচ বাই জি টি টু ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি এবারে দেখো এখানে এইচ এর ভ্যালু আমি একটু আগে পেয়েছি এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টু জি এখানে যদি বসিয়ে দিই টু বাই জি ইন্টু ইউ স্কোয়ার বাই টু জি টু টু কেটে যাবে রুট ওভার ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার সমান হবে ইউ বাই জি এভাবেও আমরা পেলাম অবরোহণ কাল সমান ইউ বাই জি তাহলে আমরা কয়েকটা জিনিস পেলাম একটা হলো সর্বাধিক উচ্চতার এক্সপ্রেশন ইউ স্কোয়ার বাই টু জি আরোহণ কাল ইউ বাই জি আর অবরোহণ কাল ইউ বাই জি এছাড়াও এর একটা এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পেলাম রুট ওভার টু এইচ বাই জি এখানে রুট ওভার টু এইচ বাই জি রুট ওভার টু এইচ বাই জি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবারে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয় সেটা আমরা দেখব দেখো আমরা যখন উপরের দিকে একটা বস্তুকে ছুটছিলাম প্রাথমিক বেগ ইউ ছিল তাহলে প্রথম সেকেন্ডে সে কতটা গেছে তার ত্বরণ ছিল মাইনাস জি তাহলে
এখানে আমরা টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা বসাবো, এই সূত্র বসালে আমরা পাবো কি ইউ এর ভ্যালু, ইউ এখানে এর ভ্যালু মাইনাস জি তাহলে জি বাই টু, আর টি এর ভ্যালু হচ্ছে ওয়ান প্রথম সেকেন্ডে, এস ওয়ান প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুই গুণিত এক মাইনাস ওয়ান, তাহলে কি হবে ইউ তা দুই একে দুই মাইনাস এক এক ইউ মাইনাস জি বাই টু, তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো এস ওয়ান ইউ মাইনাস জি বাই টু। এবারে অন্তিম সেকেন্ড এখান থেকে এখানে আসছে অন্তিম সেকেন্ড, তাহলে কখন এই সময়টা হচ্ছে এইটা লাস্ট সেকেন্ড যদি হয় তাহলে মোট পড়তে কত সময় লেগেছে ইউ বাই জি সেকেন্ড, তার থেকে এক সেকেন্ড কম ইউ মাই ইউ বাই জি মাইনাস ওয়ান সেকেন্ড, তাহলে ইউ বাই জি সেকেন্ডে ইউ বাই জি সেকেন্ডে যে দূরত্ব যায় মাইনাস এই সময়ে ইউ বাই জি মাইনাস ওয়ান সেকেন্ডে যে দূরত্ব যায় তাদের মধ্যে যে ব্যবধান সেটা হবে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস এন্ড আমি যদি লিখি তাহলে কি হবে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান প্রথমে হবে এস ইউ বাই জি সময়ে যতদূর মাইনাস এস ইউ বাই জি মাইনাস ওয়ান, ব্র্যাকেটের মধ্যে রাখছি এটা ফাংশন হবে এস, এস যে ফাংশন অফ টাইম সেই টাইমটা হচ্ছে ইউ বাই জি, আমি যদি এস ফাংশন অফ টাইম লিখি তাহলে আমরা কি লিখতে হবে এস ব্র্যাকেটের মধ্যে টি, তাহলে এখানে এস ফাংশন অফ ইউ বাই জি মাইনাস এস ফাংশন অফ ইউ বাই জি মাইনাস ওয়ান, এসের যে ভ্যালু সেই ভ্যালুটা কত এসের এক্সপ্রেশন কী হবে এস ইকুয়ালস টু এখানে জিরো থেকে শুরু হয়েছে জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার, এই এটা কত এটা হচ্ছে জি তাহলে জি বাই টু ইন্টু টি স্কোয়ার, তাহলে এখানে জি এর ফার্স্ট জি বাই টু আর টি স্কোয়ার মানে কি ইউ বাই জি এর স্কোয়ার, টিটা তো ইউ বাই জি আর এখানে টিটা কত ইউ বাই জি মাইনাস ওয়ান, তাহলে আবার এর ভ্যালু কত হবে এটা কিন্তু গুণ নয় এটা ফাংশন এই জন্য এটা ব্র্যাকেট দেওয়া আছে এটা গুণ বলে ভুল করবে না ভাববে না, তাহলে জি বাই টু ইন্টু ইউ বাই জি মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এখানে জি বাই টু কমন যাবে তাহলে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস স্কোয়ার টু এ বি মাইনাস এ মাইনাস প্লাস টু ইউ বাই জি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে তাহলে জি বাই টু ইন্টু টু ইউ বাই জি মাইনাস ওয়ান, এটাকে গুণ করে দিলে কত ইউ এটা জি জি কেটে যাবে টু টু কেটে যাবে ইউ থাকবে মাইনাস জি বাই টু, তাহলে একটা জিনিস দেখে যাবে প্রথম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব আর শেষতম সেকেন্ডে এস ওয়ান ইকুয়ালস টু এস এন্ড এন্ড সেকেন্ডে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এছাড়াও আর একটা বিষয় আছে দেখো এখানে যখন উঠছিল যখন বস্তুটা উপরের দিকে উঠছিল ওঠার শেষতম সেকেন্ড ওঠার শেষতম সেকেন্ড এইটা, আবার যখন নামছিল নাম্বার প্রথম সেকেন্ড এইটা, এদের দূরত্ব কিন্তু সমান হয়, এটাকে যদি আমি এস ওয়ান এটাকে যদি এস টু বলি এস ওয়ান ওঠার সময় শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টু নাম্বার সময় শেষ প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ওঠার সময় শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান আর নাম্বার সময় শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টু যদি হয় সেক্ষেত্রে আমরা এই এস ওয়ান আর এস টুয়ের মধ্যে সম্পর্ক কীভাবে পাবো দেখো, এখানে ইউ ইকুয়ালস টু ইউ আর এখানে উঠতে সময় লাগছে কত টোটাল টি ওয়ান ইকুয়ালস টু ইউ বাই জি, তাহলে এস ইউ বাই জি সময়ে যে দূরত্ব যায় মাইনাস এই সময়ে যে দূরত্ব যায় মাইনাস ইউ বাই জি মাইনাস ওয়ান সেকেন্ডে যে দূরত্ব যায় এই দূরত্বটা উঠতে যদি ইউ বাই জি সময় লাগে এই দূরত্বটা যদি উঠতে ইউ বাই জি সময় এখান থেকে এখানে আসতে যদি ইউ বাই জি সময় লাগে এখান থেকে এখানে আসতে তাহলে কত লাগবে ইউ বাই জি মাইনাস ওয়ান সেকেন্ড সময় লাগবে কারণ এখান থেকে এখানে উঠতে এক সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে আমি ইউ বাই জি যদি বসাই
एक्सप्रेशन टा की ए सी प्लस यूटी प्लस हाफ ए टी स्क्वायर ये खाने एक्सप्रेशन की है एस यू बाई जी समान आ गए यू एर जगह यू बस पे टी एर जगह यू बाई जी बस पे आर ए एर जगह माइनस जी ताले माइनस हाफ ए टी जी आर टी एर जगह यू बाई जी स्क्वायर ताले ये खाने दारा चाहिए कि यू स्क्वायर बाई जी এটা যদিও মোট উচ্চতা এটা সবাই জানো ইউ স্কয়ার বাই টু জি আছে ইউ স্কয়ার বাই টু জি সমান হবে ইউ স্কয়ার বাই টু জি তাহলে এইটা পাইলো সিস্টেম এস ওয়ান ইকুয়ালস টু এইটা আমি লিখছি এস ওয়ান ইকুয়ালস টু এইটা তাহলে এইটার এক্সপ্রেশন প্রথমে বসিয়ে দেবো ইউ স্কয়ার বাই টু জি যদি এটা দ্বিতীয়টা দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখব টি এর ভ্যালুটা u by g minus 1 minus half into g u by g minus 1 এর পরে এবারে এটাকে যদি গুণ করি u square by g minus u minus g by 2 এবারে এর ভিতরে যেটা থাকবে u square by g square a square minus 2ab plus b square এবারে u square by g माइनस यू इटा के इटा गुण बोले जीजी कटे जावे माइनस यू स्क्वायर बाय टू जी आर पूरे हमें जीजी कटे जावे प्लस यू इकने माइनस जी बाय टू अरे यू यू कटे कर अरे यू स्क्वायर बाय जी माइनस यू स्क्वायर बाय टू जी अरे यू स्क्वायर बाय टू जी माइनस जी बाय अरे इकने हमें बस अब ए इटा माइनस ये पूरो एक्सप्रेशन टके माइनस माइनस अरे ए एक्सप्रेशन टाइम तुले नो ला इटा मुझ वो यू स्क्वायर by 2z minus z by 2 তাহলে এখান থেকে যদি আমি এটা মুছে দিই এটাকে যদি সরল করি u square by 2z minus u square by 2z plus z by 2 সেখান থেকে আমি u square by u square by u square by 2z square by 2z কেটে যাবে তাহলে পাবো z by 2 তাহলে এই যে দূরত্বটা s1 টা আমি পেলাম z by 2 এবারে এস টুটা কি হবে এখানে শুরু হচ্ছে শুরুতে ইউ ইকুয়ালস টু জিরো তাহলে প্রথম সেকেন্ডে মানে কি এক সেকেন্ডে যেটা নামছে সেটাই হবে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এস টু ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার এই সূত্রে বসাব তাহলে এস ইকুয়ালস টু এটা তাহলে এস টু ইকুয়ালস টু হবে ইউ ইনটু ওয়ান প্লাস হাফ এর ভ্যালু প্লাস জি আর টি এর ভ্যালু ওয়ান স্কোয়ার তাহলে ইউ প্লাস জি বাই এখানে u টা কত 0 তাহলে 0 + g / 2 g / 2 তাহলে s2 হলো g / 2 তাহলে আমরা দেখলাম যে s1 এর মান s2 এর সঙ্গে সমান মান s1 এর মান s2 এর সঙ্গে সমান s1 টা কি না পুরো বস্তুকে যখন ছড়া হয়েছে উপরের দিকে যখন উঠছিল উপরের দিকে ওঠার কালে শেষতম সময় অতিক্রান্ত দূরত্ব আবার সে যখন নিচের দিকে নেমে এসেছিল তখন প্রথম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এই দুটো দূরত্ব সমান হবে এইভাবেই আমরা উলম্ব গতির ক্ষেত্রে নানা ধরনের সমস্যা করে ফেলতে পারব এরপরে যে বিষয়টা আলোচনা করার সেটা হলো টাওয়ারের উপর থেকে ছড়া এরকম একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে একটা পাথরকে উপরের দিকে ছুড়ে দিল ছুড়ে দিলে কি হবে পাথরটা উপর দিকে গিয়ে আবার নিচের দিকে নামবে এই যে টাওয়ারের উচ্চতা এই টাওয়ারের উচ্চতা আগে থেকে দেওয়া আছে h এই ক্ষেত্রে গতির সমীকরণ কি হবে আমরা যদি গতির সমীকরণ জেনে রাখতে পারি আমরা দেখেছি আগে যে সমীকরণ খুব সহজে আমরা আনসার পেয়ে গেছি এই ক্ষেত্রে গতির সমীকরণ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সুবিধা হবে দেখো এই উলম্ব দিকটাকে আমরা তো একমাত্রিক গতি এখন আলোচনা করছি এখানে একটাই দূরত্ব সেই দূরত্বটা এখন উলম্ব দিকে দূরত্ব শুধু মাপছি তাহলে উলম্ব দিকে আমি সবসময় ওয়াই নিই এখানটাকে এটাকে অরিজিন ধরব মূল বিন্দু ধরব তাহলে এখান থেকে যত দূরত্ব আছে সব এই দিকে পজিটিভ তাহলে সব দূরত্বই কিন্তু পজিটিভ তাহলে এখানে আমি যখন ইউ বেগে একটা বস্তুকে ছুটছি সেটা পজিটিভ বেগটাও পজিটিভ ওয়াই এর দিকে আছে এরকম করে ছুটছি পজিটিভ দিকে চলছে তাহলে এখানে y এর ভ্যালুটা কি হবে y ইকুয়ালস টু হবে দেখো u ইনটু t এখান থেকে যদি ধরি আমি এইটাকে যদি না ধরি
এখান থেকে যদি ধরতাম তাহলে y এর ভ্যালু কি হতো ut মাইনাস হাফ gt স্কয়ার কেন u তো উপরের দিকে আছে g কিন্তু নিচের দিকে কাজ করছে উল্টো দিকে কাজ করছে মন্দ এখানে মাইনাস হয়েছে এবারে এর সঙ্গে এই দূরত্বটা আমি যোগ করব তাহলে y ইকুয়ালস টু হবে h প্লাস ut মাইনাস হাফ gt স্কয়ার তোমাকে বলবে এই বস্তুটা কখন এসে এখানে মাটিতে পড়বে তুমি কি করবে যখন মাটিতে পড়বে তখন কি হবে y টা 0 হয়ে যাবে y 0 পুট করে দিলে u এর t এর দ্বিঘাত সমীকরণ কি পেয়ে যাবে সেই দ্বিঘাত সমীকরণ তোমরা সিধর আচার্যের ফর্মুলা থেকে t এর ভ্যালু এই দ্বিঘাত সমীকরণের সমাধান বের করলে t এর দুটো ভ্যালু পাবে দুটো ভ্যালুর মধ্যে দেখবে একটা প্রাসঙ্গিক অর্থাৎ t এর ভ্যালু পজিটিভ আসতে হবে সময় নেগেটিভ হয় না t এর ভ্যালু পজিটিভ আসতে হবে সেক্ষেত্রে যে ভ্যালুটা পাবে সেটা এখানে বসিয়ে দিলে তোমার নোটস কত সময়ে এই বস্তুটা এখানে এসে পড়লো সেটা তুমি পেয়ে যাবে এবারে মনে করো এই ব্যক্তি এই দিকে ছুড়ে দিল বলটা ইউ বেগে নিচের দিকে ছুড়ে দিল এখন কিন্তু ইউটা নিচের দিকে জিটাও নিচের দিকে প্রাথমিক উচ্চতা এইচ তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে সব কিছু একই থাকবে জি নিচের দিকে আগেও ছিল এখন তরল হোক মন্দন হোক যাই হোক না কেন জি আগেও নিচের দিকে এখানে লিখেছিল এখনও নিচের দিকে আছে তাহলে জি এর ভ্যালু মাইনাস হাফ জি টি স্কয়ার যেটা ছিল সেটা থাকবে কি থাকবে না থাকবে তাহলে এখানে প্রাথমিক যে উচ্চতাটা এইচ যেমন ছিল তেমন লিখে ফেল এবার ইউ টু ইউ ইন্টু টিটা আমরা প্লাস লিখেছিলাম এখানে প্লাস ইউ টি লিখেছিলাম এখন দেখো এই দিকে ইউ ছিল বলে প্লাস লিখেছিলাম এই দিকে হলে মাইনাস মাইনাস ইউ টি আর যে দিক যা ছিল তাই আছে তাই মাইনাস হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে এবারে মনে করো যে এই ব্যক্তি ইউ বেগে ছড়ে নিয়ে প্রাথমিক দিকে এমনি ছেড়ে দিয়েছে এমনি চাষ ছেড়ে দিয়েছে তখন এইটা জিরো হয়ে যাবে তখন ওয়াই ইকুয়াল টু হবে এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার হবে এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এক্ষেত্রে আমাদের দূরত্ব সময় লেখচিত্র বেগ সময় লেখচিত্র এই সমস্ত লেখচিত্র কিন্তু জানতে হতে পারে বা কখনো পরীক্ষায় জিজ্ঞাসা করা যেতে পারে পরীক্ষায় প্রশ্ন আসে তখন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ডিরেকশনের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু গ্রাফগুলো ঠিকঠাকভাবে দিতে হবে এবং শুধু ডিরেকশন দেখলে হবে না কখনো গ্রাফটা সরলরৈখিক আসবে কখনো অধিবৃত্তাকার আসবে সেগুলোও তোমাদের খেয়াল রাখতে হবে ধরো একটা বস্তুকে আমি ছুটে দিলাম উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে তাহলে তার বেগের পরিবর্তন কি হবে দেখো প্রথমে সেই বস্তুটার বেগ কমতে থাকবে এবং সেই বেগটা কিন্তু ঊর্ধ্বমুখে থাকবে আবার কিছু সময় পরে অর্থাৎ 4 সেকেন্ড পরে টি ওয়ান ইকুয়াল টু ইউ বাই জি সমান হবে 40/10 সমান হবে 4 সেকেন্ড পরে কিন্তু তার অভিমুখ উল্টো দিকে হবে তাহলে এই অভিমুখ যদি পজিটিভ হয় এই অভিমুখ নেগেটিভ হবে আমাকে যদি বেগ বলে দ্রুতি বললে আলাদা কথা দ্রুতি বললে তার অভিমুখের ব্যাপার নেই শুধু মানটা বসালে হয়ে যাবে কিন্তু বেগ বেগ যখন বলবে তখন এই দিকের অভিমুখটাকে যদি আমি ধনাত্মক নিই উল্টো দিকের অভিমুখে ভ্যালুটা হবে ঋণাত্মক তাহলে এখানে এক্ষেত্রে ইউ এর ভ্যালু প্রাথমিক বেগের মান 40 তাহলে প্রাথমিক বেগটা উপরের দিকে আছে তাহলে 40 মিটার পার সেকেন্ড এখানে যদি বেগ আর এইদিকে যদি সময় বলি তাহলে এইরকমভাবে প্রথমে হচ্ছে বেগটা আস্তে আস্তে উপরের দিকেই থাকবে অর্থাৎ পজিটিভ থাকবে বেগের মান এই উপরে সবটাই পজিটিভ এটা যে মূল বিন্দু যদি হয় উপরে পজিটিভ বেগের মান পজিটিভ থাকবে কিন্তু কমবে এরকম করে কমবে কত সেকেন্ডে কমবে কত সেকেন্ডে জিরো হয়ে যাবে 4 সেকেন্ডে জিরো হয়ে যাবে এখানে 4 সেকেন্ড 4 সেকেন্ডের পরে আবার কিন্তু বেগটা উল্টো দিকে বাড়বে তাহলে বাড়বে কিন্তু নেগেটিভে বাড়বে তাহলে কি হবে আবার এরকম এইটা এরকম তাহলে 8 সেকেন্ড সময়ে সে আবার সেই সমান বেগ পাবে অর্থাৎ এই দিকে বেগটা হবে মাইনাস 40 মিটার পার সেকেন্ড
তার বেগটা এই দিকে যখন ছুটছিলাম 40 মিটার পার সেকেন্ড ছিল, একই বেগে ফেরত আসছে, তার মানে এই দিকে গতিশীল হচ্ছে, তাহলে মাইনাস 40 মিটার পার সেকেন্ড হবে। এইভাবে কিন্তু আমাদের খেয়াল করে গ্রাফগুলো এঁকে ফেলতে হবে। তাহলে গ্রাফিক্যাল ব্যাপারগুলো কি কি থাকতে পারে সেটা তোমরা নোটে বইতে পেয়ে যাবে, অলরেডি তোমরা দেখেছ যে গ্রাফের ব্যাপারগুলো কি কি থাকে। তোমাদের এখানে গ্রাফ থাকে যে একটা বস্তু কে উপরের দিকে ছোড়া হচ্ছে তার বেগ, সময়ের গ্রাফ, সময় সরণের গ্রাফ এরকম থাকে। ধরো একটা বস্তুকে ছোড়া হচ্ছে উপরের দিকে, সেক্ষেত্রে তোমাকে বেগ এবং উচ্চতার গ্রাফ দিয়ে দিল, তখন তুমি কি করবে, বেগের সঙ্গে উচ্চতার সম্পর্ক কিভাবে পাবে? দেখো এখানে যখন বেগ বেশি ছিল তখন উচ্চতাটা জিরো ছিল, বেগ যখন শূন্য হলো তখন উচ্চতাটা ম্যাক্সিমাম হলো। তাহলে এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ যে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এইটা দেখে তুমি বুঝতেই পারছো যে স্কোয়ারের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা সরলরৈখিক হবে না, এইটুকু অন্তত বুঝতে পারা যাচ্ছে। এবারে তুমি কি করবে, একদিকে বেগ নেবে আর একদিকে উচ্চতা নেবে। ধরা যাক তুমি এই দিকে উচ্চতা নিলে আর এইদিকে বেগ নিলে, তাহলে প্রথমে বেগটা ছিল কত, ইউ। তাহলে এখানে যখন বেগ ছিল ইউ তখন উচ্চতা ছিল জিরো, তাহলে জিরো উচ্চতায় বেগটা হলো ইউ। এবারে কি করা হচ্ছে না, আস্তে 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 উচ্চতা বাড়ছে আর বেগ কমতে থাকছে, উচ্চতা বাড়ছে, উচ্চতাটা এইদিকে পজিটিভ, তাহলে উচ্চতা এরকম করে বাড়বে আর বেগটা এরকম করে কমতে থাকবে। এবার সরলরৈখিক হারে কমবে না কেন, তাই এটা স্কোয়ারের সঙ্গে রিলেশন, এটা এইচ, এটা লিনিয়ার, এর কোনো পাওয়ার নেই আর ইউ এর পাওয়ার আছে, তাহলে এইরকম করে এই সর্বাধিক উচ্চতায় আসবে। তাহলে এখানে বেগ ছিল ইউ আর সর্বাধিক উচ্চতা হলো এইচ, ঠিক আছে, বেগ ছিল ইউ সর্বাধিক উচ্চতা হলো এইচ। এবারে যখন আবার সে নামবে তখন কি হবে, তার বেগটা কিন্তু জিরো থেকে চেঞ্জ হবে, জিরো থেকে তার বেগটা এখন জিরো, জিরো থেকে তার বেগটা পরিবর্তন ঘটবে, তাহলে বেগটা কত হবে, যে এই উচ্চতায় বেগ হচ্ছে জিরো, তাহলে এই উচ্চতায় এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে জিরো। এখন আস্তে 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 কি হবে, বেগের মানটা বাড়বে, বাড়বে কিন্তু সেটা বাড়লেও সেটা ঋণাত্মক, তার মানে বেগ এই দিকে হবে, এই দিকে হয়ে সে আবার উচ্চতায় জিরো হবে, অর্থাৎ এরকম ভাবে সে পড়বে। তাহলে এইখানে তার বেগটা মাইনাস এক হবে, অর্থাৎ ইউ বেগে আমি ছুটেছিলাম মাইনাস ইউ বেগে সে নামবে, অর্থাৎ বেগের মানে কি থাকবে, আবার সে এইটা এসে, ঠিক আছে। এবারে এরকম রিলেশন যেমন দেয়, এছাড়াও অন্যান্য রিলেশন দিতে পারে, যেমন একটা বলকে মাটিতে ফেলে দাও, একটা বলকে উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হলো, এখানে ভূমিতে বলটা এসে পড়েছে, পড়ার পরে কি হবে, সে আবার উঠে যাবে। আগে যদি এই উচ্চতা থেকে ফেলা হয় এখন সে এই উচ্চতা উঠতে পারবে না, একটু কম উচ্চতা উঠবে, ধরা যাক এই একটু উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে তার বেগ আর উচ্চতা লেখচিত্র আগের যে অভিজ্ঞতাটা, আগের লেখচিত্রের অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাবো, কিন্তু আগের লেখচিত্রের সঙ্গে এই লেখচিত্রটা হুবহু এক হবে না। দেখো প্রথমে তার এইচ ছিল, এইচ থেকে তার বেগ নিচের দিকে হচ্ছে, এইচ ছিল অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে এইচ ইকুয়ালস টু এইচ আর বেগ ইকুয়ালস টু জিরো, আস্তে আস্তে বেগটা নিচের দিকে বাড়ছে, মানে বেগ বাড়ছে কিন্তু ঋণাত্মক। তাহলে গ্রাফটা কোন দিকে হবে, এই দিকে যদি উচ্চতা হয় আর এই দিকে যদি বেগ হয়, তাহলে দেখো বেগ শূন্য, এইচ উচ্চতা এইচ, তাহলে এইখানটা এইচ, এবার বেগটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে বাড়বে উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে হবে, কারণ কি বেগটার ডিরেকশন এইদিকে, তাহলে নিচের দিকে হবে। আগের
যে অভিজ্ঞতাটা ছিল সেখান থেকে আমি বুঝতে পারছি কার কর নিচের দিকে যখন হবে এখানে এসে সে সর্বোচ্চ বেগ লাভ করবে। সর্বোচ্চ বেগ কত হয় এই উচ্চতা থেকে পড়লে? কেন না আমি একটু আগে জেনেছি U²/2g, তাহলে এখানে ইউ তে এসে পড়বে, মানে যে বেগটাই পড়ছে ম্যাক্সিমাম বেগ হবে ইউ U²/2g, তাহলে U=√2g/2gh, তাহলে U=√2gh, তাহলে এখানে যে বেগটা হবে -√2gh। কিন্তু যখন উপরের দিকে উঠবে এবারে সে কি কোন দিকে উঠবে? এই দিকে উঠবে, তখন পজিটিভ। কিন্তু বেগটা কমে গেছে, বেগটা কমে গেছে বলেই তো সে কম উচ্চতায় উঠছে। বেগটা যদি এইচটা যদি অর্ধেক হয়ে যায় এখানে বেগ হবে কত? যে বেগে উপরের দিকে উঠবে সেটা হলো √gh। তাহলে এবার √gh পজিটিভ প্লাস √gh, সেখান থেকে সে আবার উপরে উঠে সবচেয়ে বেশি যখন উচ্চতায় উঠবে সেটা h/2। h/2 তে উঠে তার বেগ হওয়ার এইভাবে তোমাদের কাছে কনসেপ্ট করতে হবে, তোমাদের কমন সেন্স দিয়ে বুঝে বুঝতে হবে, যে কোনো প্রবলেম বুঝবে যে কমন সেন্স দিয়ে বুঝতে হবে ফার্স্ট, তারপরে আমি ইকুয়েশনের কথা ভাবব, তারপরে গ্রাফের কথা ভাবব। প্রথমে যদি আমি গ্রাফের কথা ইকুয়েশনের কথা ভাবি তাহলে কিন্তু ভয় পেয়ে যাবে তোমরা, সেটা করলে হবে না। তোমাদেরকে কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ উচ্চতা থেকে নামছে উঠছে দিক, প্রথমে এগুলো বুঝে নিতে হবে। বুঝে না পরে তুমি গ্রাফিক্যালি সেটা ভাববে, এই গ্রাফিক্যালি ভাবার জন্য তুমি এটা কার বলে বুঝতে পারা গেছে, নাহলে তো বুঝতে পারা যেত না। এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলবে। তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ গতির যে সমীকরণ, গতির সমীকরণ সংক্রান্ত যাবতীয় বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেল, কোনো অসুবিধা হবে না। তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমরা দেখো এখানে নতুন কোনো থিওরি কিন্তু আমরা করলাম না, সেই এস ইকাস টু ভি ইন্টু টি, সেই ইউকাল ভি ইকাস টু ইউ প্লাস এটি, সেই এস ইকাস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই ভি স্কোয়ার ইকাস টু ইউ টি ইউ স্কোয়ার প্লাস টু এস, সেই টি তম সময় অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এগুলো কিন্তু আমরা আগেও জেনেছি, ক্লাস নাইনেও ছিল, এখনও আছে, কিন্তু এখানে আমাদেরকে আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হয়েছে। এইভাবে আমরা হায়ার স্টাডিতে ফিজিক্সে আমরা এইভাবে নিখুঁতভাবে বিশ্লেষণ করব। আর এই চ্যাপ্টারটার উপরে বিশেষ জোর আমি কেন দিলাম, যে এখানে দেখো ক্যালকুলাস আমরা কিছুটা ইন্ট্রোডাকশান আমরা জানলাম, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাক্সিমা মিনিমা এইগুলো তো আমরা জানলাম, এছাড়া গ্রাফ এবং গতির সমীকরণ অনেক জায়গায় লাগে, সেই সমস্তগুলোকে এক জায়গায় করতে পারলাম। আশা করি তোমাদের অসুবিধা হবে না, এবং তোমরা এইটা যতদিন না ভালো করে শিখছো তোমরা সামনে দিকে এগোবে না, এইটা শিখতেই হবে, এই মানসিকতা রাখতে হবে যে এটা না শিখলেও চলবে, এটা কত নম্বর পরে খুঁজে দেখি, ওরকম করলে কিন্তু হবে না। বেসিক লেভেলের ফিজিক্স শিখতে হবে, তবেই দেখবে পরের যে চ্যাপ্টারগুলো আসছে সেগুলো তোমার আরও ভালো লাগবে, আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।